করোনাকালে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ার শঙ্কা থাকলেও তা ঘটেনি। ধাক্কা থেকে অনেকটাই বাঁচিয়ে দিয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিশেষজ্ঞরাও জানালেন এক্ষেত্রে রেমিটেন্সের ভূমিকা ইতিবাচক। বাংলাদেশ ব্যাংক বলছে করোনাকালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই দেশের ক্রান্তি লগ্নের আশীর্বাদ। শাহরিয়ার রাজের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন রাকিব হোসেন। করোনা ভাইরাস মহামারীর কারণে গত বছরের মার্চ থেকে দেশের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির পরিমাণ কমে আসে। কয়েক ধাপে সরকারি ছুটি ঘোষণার কারণেও অর্থনীতিতে প্রভাব পড়ে। স্থবির সময়েও অর্থনীতির চাকা বন্ধ না হয়ে সচল থাকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। মহামারীকালে কঠিন পরিস্থিতিতে সারা বিশ্বের অর্থনীতি যেখানে ভঙ্গুর অবস্থা বিরাজ করছিল, সেখানে উল্টো বেড়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। অর্থনীতিতে ক্ষতির ধাক্কা থেকে তবে কি বাঁচিয়ে দিয়েছে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স? আমদানি কম হওয়ায় রপ্তানিও কম হয়েছে, কিন্তু রেমিটেন্সের প্রভাব অনেক বেশি থাকায় রিজার্ভের পরিমাণ বেড়েছে। ফলে বাংলাদেশ যে বিভিন্ন বিদেশি উৎস থেকেও লোন নিয়েছে, সেটার জন্য বাংলাদেশকে চিন্তা করতে হয়নি। কৃষি, আমাদের সাধারণ জনগণের যে অদম্য কর্ম স্পৃহা, তার সাথে সাথে রেমিটেন্স, এইগুলোই ছিল বাংলাদেশের এই করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয়ের মোকাবেলার ক্ষেত্রে যে বড় শক্তি, সেই বড় শক্তি। রেমিটেন্সের একটা ইতিবাচক প্রভাব অর্থনীতিতে ছিল। আমরা দেখেছি যে এই সময়টাতে গতানুগতিকতার বাইরে প্রায় 40% মতো প্রবৃদ্ধি হয়েছে এবং সেই টাকাটাও অর্থনীতিতে এসেছে। যাদের আয় কমে গিয়েছিল, যেসব পরিবারের, সেখানে নতুন অর্থের একটা সঞ্চার হয়েছে রেমিটেন্সের ফলে। বাইরের তথ্য মতে এই অসম্ভবকে সম্ভব করেছে করোনার ক্রান্তি লগ্নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তবে আগামীতে সে ধারা অব্যাহত রাখা নিয়েও সংশয় রয়েছে। আমরা মনে করি যেটি এসছে কিছু কিছু করে আমরা পাচ্ছি, বাট যেভাবে গার্মেন্টস পেয়েছে, যেভাবে আপনার এগ্রিকালচার সেক্টর পেয়েছে, সেই হারে কিন্তু আমরা পাইনি। বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু অল্প সময়ের কর্মী ফেরত চান, আমরা কিন্তু সেখানে ব্যর্থ হই। সেই ক্ষেত্রে যদি আমরা সেই লিড টাইমটা কমায় আমাদের যে অবস্থাগুলো আছে সেগুলো যদি আমরা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলছেন নিশ্চিত ভঙ্গুর অর্থনীতিকে প্রাণের সঞ্চার দিয়েছে ফরেন রেমিটেন্স। রেমিটেন্স দেশের কিন্তু একটা, এটাকে কি বলবেন, একটা আয়নার মতন কিন্তু একটা কাজ করে। যখন ওয়ার্ল্ড ব্যাংক যখন দেখে যে তার $42 billion উপরে তার রেমিটেন্স, তখন তার যে কোনো জিনিস দিতে, যে কোনো লোন বলো, গ্রান্ট বলো, অন্য যে কোনো দিতে তারা কোনো দ্বিধাবোধ করে না। এইটা আমাদের যে এই যে ভঙ্গুর অর্থনীতি যেটা আপনি বলছেন, এটাকে স্ট্রং করছে এবং আরও স্ট্রং করবে দিন দিন বলে আমার বিশ্বাস। শুধু আর্থিকভাবেই নয়, করোনা মোকাবেলায় সরকারের মনোবল ধরে রাখতেও বড় ভূমিকা রেখেছে প্রবাসীদের পাঠানো অর্থ। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।